সদ্যই নেতাজির জন্মদিন পার করলাম আমরা। সেই উপলক্ষে প্রণব কুমার নায়কের লেখা নেতাজিকে একটি চিঠি। নেতাজি তোমাকে, প্রিয় নেতাজি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। অনেকদিন ধরেই ভাবছি তোমাকেই জিজ্ঞেস করা দরকার। আজ তোমার জন্মদিন, কোথাও তুমি ফটো ফ্রেমে বন্দি, আবার কোথাও দাঁড়িয়ে আছো আঙুল তুলে, ফুলের ভারে তুমি নুপচ, চারিদিকে স্লোগান উঠছে, জয় হিন্দ, বন্দে মাতরম, তোমার প্রিয় গান বাজছে হাল ফ্যাশনের মাইকে, কদম কদম বাড়ায় যা, ধূপের সুগন্ধে আকাশ বাতাস মুখরিত, ঘোড়ার পিঠে চড়ে লাগাম হাতে তোমাকে মনে হচ্ছে কোনো রূপকথার রাজকুমার। আমার মতোই কোটি কোটি ভারতবাসীর স্বপ্নের নায়ক তুমি, তুমি দেশপ্রেমের অদ্বিতীয় মূর্ত প্রতীক, জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড। তোমায় জিজ্ঞেস করতে একটু সংকোচে হচ্ছে না, তা নয়, জানি তুমি সামনে থাকলে বলতে, বলো যা বলতে চাও, নির্ভয়ে দৃপ্ত কণ্ঠে বলো। সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান। আসলে আসলে প্রশ্নটা নতুন কিছু নয়, নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক কিছুই বাদ যায়নি, গবেষণাও হয়েছে বিস্তর, কমিশন বসেছে দশকের পর দশক ধরে। যেটা নতুন তা হলো তোমাকে সাহস করে কেউ জিজ্ঞেস করেনি। এই জিজ্ঞাস্য শুধু আমার নয়, আপামর ভারতবাসীর, যারা বিশ্বাস করে তাই হকুর ওই বিমান দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়নি, রেণকোজি মন্দিরের ওই চিতাভস্ম আর যার হোক না কেন তোমার নয়। আত্মগোপন করে বেশি দিন থাকার মানুষ তো তুমি নও, ভীরুতা তোমায় গ্রাস করেনি কখনো, সংকল্পে স্থির থেকেছ চিরকাল, কোনো প্রলোভন তোমায় বিচলিত করতে পারেনি, নিজের লক্ষ্য থেকে এক চুলও সরে যাওনি শেষ দিন পর্যন্ত। তাহলে 33 কোটি ভারতবাসীর মুখে হাসি এনে দিতে 1947 সালে 14 আর 15 আগস্টের মাঝের ছায়াবৃত্তে এসে দাঁড়ালে না কেন? কেন সেদিন ভারত মাতার চরণ স্পর্শ করে আবার ডাক দিলে না, দিল্লি চলো, দিল্লি চলো? কেন সেই স্পর্ধিত কণ্ঠে আর একবার বললে না, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? ধর্মের দোহাই দিয়ে মাকে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য কোটি কোটি জনতা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল নেতাজি, তোমার পথ চেয়ে সবাই অপেক্ষায় ছিল। এই বুঝি তুমি আসবে সাম্যের বাণী ছড়াতে ছড়াতে, আগুন হাতে নিয়ে ঝঞ্ঝাড় বেগে উত্তাল সমুদ্র তরঙ্গের মতো? না, তুমি এলে না, কিংবা আসতে পারলে না। ওই রাতে তোমায় যে বড্ড প্রয়োজন ছিল নেতাজি, ওরা মায়ের পোশাকও টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেললো রাতের অন্ধকারে, কলমের একটা আঁচড়ে ভেঙে চোরমার হয়ে গেল তোমার স্বপ্ন, আমাদের ভালোবাসা, বেনিয়ার দল কাপুরুষদের হাতে তুলে দিয়ে গেল টুকরো টুকরো দুঃস্বপ্ন, লাঞ্ছিতা নির্যাতিতা ধর্ষিতা মায়ের অশ্রুধারায় মুছে গেল স্বাধীনতার প্রতিটা পাতায় লেখা তোমার
স্বপ্ন কথা, তোমার বীর গাথা পথের ধুলোয় মিশে গেল নিমেষে। নেতাজি, জানো সেদিন ধর্মের যে বীজটা পোঁতা হয়েছিল, সেই বীজ আজ মহিরুহ গ্রাস করে চলেছে কোটি কোটি হৃদয়ে। রক্ত চুষে কঙ্কালসার দেহগুলো ছুঁড়ে দিচ্ছে আবর্জনা স্তূপে। সীমান্তে বাজছে ভাইয়ের সাথে যুদ্ধের দামামা। কুল খালি হচ্ছে শত সহস্র মায়ের। কত শিথির সিঁদুর মুছে যাচ্ছে অকালে। কত সন্তান যে পিতৃহারা হচ্ছে হিসেব রাখেনি কেউ। মন্দির মসজিদ ধূলিসাৎ হয়ে যাচ্ছে এক লহমায়। ধর্মের আফিমের নেশায় লড়াই জমে উঠছে কুরুক্ষেত্র প্রাঙ্গণে। নেতাজি, কি ভাবছ, এখন আসবে? এখন আর এসো না, পারবে না, পারবে না। অবক্ষয়ের পঙ্কিল আবর্ত থেকে হৃদয়গুলো তুলে এনে শুদ্ধ করতে। তার চেয়ে কোটি কোটি মানুষের মনে যেমন উজ্জ্বল দীপশিখা হয়ে জ্বলছ, তেমনই জ্বলতে থাকো। প্রতি বছর এই একটা দিনেই এসো, 23 জানুয়ারি। কথা দিচ্ছি, ধুলো ময়লা ঝেড়ে তোমাকে বরণ করব ফুলে মালায় আর ধূপের সুগন্ধে। ইতি ইতি স্বাধীনতা।